জিনের মসজিদ তৈরি কোনো ইতিহাসসিদ্ধ বিষয় নয়, তবুও জনমুখে অনেক সময় এরকম বহু অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায়। বন্ধুরা, এবার আসুন জেনে নেই বালিয়া মসজিদের নাম কী করে জিনের মসজিদ হলো সেই ঘটনা। বন্ধুরা, স্থানীয় লোকজনের মুখে জানা যায় যে কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের বেশ পছন্দ হয়। তারপর তারা মাটিতে নেমে আসে এবং মসজিদের নির্মাণ কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ভোর হয়ে যায় এবং ফজরের আজান শুনে তারা কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি। জিনপুরীরা এটি তৈরি করেছে বিধায় স্থানীয় লোকজনের কাছে এটি জিনের মসজিদ নামেই পরিচিত। বন্ধুরা, এবার জিনের মসজিদ নির্মাণের ইতিহাস জানা যাক। মসজিদের গায়ে খোদিত লিপি অনুসারে মুঘল স্থাপত্যের রীতিতে ডিজাইনকৃত এই মসজিদটি 19 শতকের শেষ দিকে নির্মাণ কাজ শুরু করেন বালিয়ার জমিদার মেহের বক্স চৌধুরী। গম্বুজ ছাড়া তিনি প্রায় সব কাজ শেষ করে ফেলেন, কিন্তু দিল্লি থেকে নিয়ে আসা প্রধান রাজমিস্ত্রি অকস্মাৎ কাজ অসমাপ্ত রেখে মৃত্যুবরণ করেন। স্থানীয় মিস্ত্রি দিয়ে মেহের বক্স কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন, কারণ পিলার বিহীন মিনার নির্মাণ করার কৌশল স্থানীয় মিস্ত্রিদের জানা ছিল না। ফলে তারা আর গম্বুজ নির্মাণ করতে পারেননি। মেহের বক্স নিজেও 1905 সালে মারা যান। তার মৃত্যুর পর পরিবারের লোকজন মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু নির্মাণ কাজে তারা সফলতার মুখ দেখতে পাননি। এভাবে প্রায় 100 বছর আর এ নিয়ে কোনো কাজ হয়নি। এ সময় স্থাপনাটি জঙ্গলাকীর্ণ হয়ে সাপ ও পোকামাকড়ের ঘর বসতিতে পরিণত হয়। অবশেষে মেহের বক্স চৌধুরীর প্রপৌত্রী তশরিফা খাতুন, যিনি একাধারে নর্দান গ্রুপ ও শফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব বিভাগের কারিগরি সহায়তায় 2010 সালে বালিয়া মসজিদের সংস্কার কাজ শুরু হয় এবং আর্কিটেক্ট সৈয়দ সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা শুরু হয়। ঠাকুরগাঁও সদর থেকে মাত্র 17 কিলোমিটার উত্তরে অবস্থিত নান্দনিক এই মসজিদটি এখন ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সৌন্দর্য পিয়াসী বহু মানুষ প্রতিনিয়ত দেখতে আসেন বালিয়ার জিনের মসজিদ। প্রিয় বন্ধুরা, ইতিহাসের অজানা বিষয়কে জানতে হিস্ট্রি টাচ চ্যানেলের সাথে থাকুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.historytouch.com। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদেরকে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।